নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চলছিল গাংচিল ছবির শুটিং। এই ছবির শুটিং করতে গিয়ে রবিবার সকালে 10টার দিকে দুর্ঘটনার শিকার হন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। রবিবার দুপুরে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে তাদের নেওয়া হলে সেখানে দুজনের এক্স-রে করা হয়। পূর্ণিমার কাঁধে ব্যথা পেয়েছেন, ফেরদৌসও পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন। এক্স-রে করার পর জানা গেছে শরীরের কোথাও হাড় ভাঙেনি। তবে সোমবার সকাল থেকে দুজনেই বিছনা থেকে উঠতে পারেননি বলে জানিয়েছেন গাংচিল ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুল। তাই বাধ্য হয়ে শুটিং বন্ধ রয়েছে জানিয়েছেন নির্মাতা। নঈম ইমতিয়াজ নিয়ামুল জানিয়েছেন দুজনই হাসপাতালে চেক আপ করানো হয়েছে। এক্স-রে করার পর আশঙ্কাজনক তেমন কিছুই পাওয়া যায়নি, তবে শরীরের বিভিন্ন জায়গায় সিলে গেছে। ডান কাঁধে পূর্ণিমা ব্যথা সকালে বেড়েছে, ফেরদৌসের বাঁ পায়ের হাঁটুর নিচে ফুলে গেছে। দুজনের কেউই শুটিংয়ের জন্য উপযুক্ত নন। তিনি আরও বলেন, বিকেলে ঢাকায় ফিরছি পুরো ইউনিট নিয়ে। ছবির নায়ক নায়িকার অনেক দৃশ্য ছিল, তারা অসুস্থ থাকায় শুটিং করা সম্ভব নয়। তাদের সুস্থতার উপর নির্ভর করবে পরবর্তী শুটিংয়ের পরবর্তী তারিখ। প্রসঙ্গত, গত রবিবার নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলার চর এলাহি ইউনিয়নের চরমগুলিয়া এলাকায় গাংচিল সিনেমার শুটিং চলা অবস্থায় মোটরসাইকেল উল্টে যান ফেরদৌস ও পূর্ণিমা। চলন্ত অবস্থায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যান। দুজনেই গুরুতর আহত হয়েছেন, তাদের শরীরে একাধিক ক্ষতস্থান তৈরি হয়েছে। তারপর দুপুরের দিকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে তাদের নেওয়া হয় এবং এক্স-রে করা হয়। ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় নিয়ামুলের গাংচিল ছবিটি নির্মাণ হচ্ছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। এই ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তারিক এনাম খান এবং বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট নিউজ পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন লার্ন মোর চ্যানেলটিকে এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন আপডেট পেতে।